সুধী দর্শক, আসসালামু আলাইকুম। রোজা এগ্রো ফার্ম ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। স্কোয়াশ দেখতে ঠিক শশার মতো মনে হলেও আসলে এর নাম স্কোয়াশ। এটি একটি বিদেশি সবজি, খেতে সুস্বাদু বলে বাজারে ভোক্তাদের বেশ চাহিদাও রয়েছে। বিদেশি সবজি হলেও বাজারে বেশ চাহিদা থাকায় এবং এক একটি গাছে প্রচুর ফলন হয়, আমাদের দেশে সবজিটির চাষ ক্রমেই বাড়ছে। বাসাবাড়ি ছাড়াও বিশেষ করে চাইনিজ রেস্টুরেন্টে সবজি এবং স্যালাদ হিসেবে এর ব্যাপক চাহিদা রয়েছে। এই সবজিটি 7.5 বিঘা জমিতে চাষ করেছেন মেহেরপুর সদর উপজেলার একজন কৃষক শরীফুল ইসলাম। দর্শক, তিনি কেন নতুন এই সবজি চাষ করেছেন, কিভাবে করেছেন, কি কি সমস্যার সম্মুখীন হয়েছেন এবং তার আশানুরূপ ফলন পাওয়ার অনুভূতির কথা আপনাদের জানানোর চেষ্টা করব। পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, আশা করি ভালো লাগবে। বাংলাদেশে স্কোয়াশের পরিচিতি মাত্র 2 থেকে 3 বছর ধরে। খেতে সুস্বাদু, বাজার মূল্য ভালো, অধিক ফলন এবং কম সময়ের ফসল হয়, অল্প সময়ে সবজিটি বেশ আলোচিত। প্রায় 7.5 বিঘা জমিতে এবারই প্রথম স্কোয়াশ চাষ করেছেন মেহেরপুর জেলার সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের যোগিন্দা গ্রামের একজন কৃষক মোহাম্মদ শরীফুল ইসলাম। তিনি কার্টিমন ও পেয়ারা বাগানের মধ্যে সাথী ফসল হিসেবে স্কোয়াশের চাষ করেছেন। তিনি জানান, অক্টোবর মাসের শেষের দিকে রোজা এগ্রো নামে একটি অনলাইন বীজ বিক্রেতার কাছ থেকে বীজ সংগ্রহ করে সরাসরি জমিতে রোপণ করেন। রোপণের 3 থেকে 4 দিনের মধ্যে বীজ গজিয়ে যায়। গাছের বয়স 20 দিন হলে পুরুষ ফুল দেখা যায়। 30 দিন থেকে গাছে সবজির ছোট ছোট কলি দেখা যায়। গাছের বয়স 50 দিনের মাথায় স্কোয়াশ বাজারজাত করা সম্ভব হচ্ছে বলে জানান শরীফুল ইসলাম। চাষে আসলাম, ধরেন আমাদের যখন এতখানি জমি বাগান করা হইল, জমিটা আপনার 7 বিঘার উপরে নিচে না, 7 বিঘার উপরে, বুঝলেন তো? এই এই জমিটা বাগান করার শেষে আমরা দেখলাম যে আমার বাইরে অনেক বন্ধুবান্ধব আছে, বুঝলেন, তারা বললো যে আমাদের এমন একটা চাষ করতে হবে যদি একটা আলোড়ন সৃষ্টি হয়, সেই চাষের জন্য ই করতে হবে। তারপরে ওনারা এসে আমি ইউটিউব হানে দেখি, ওই যে আপনার রোজা এগ্রিকালচার নাকি ওইখানে আপনার ওই বীজটা আমাদের সংগ্রহ করলাম, সংগ্রহ করি, ধরেন এই চাষে আমাদের আসা মেন উদ্দেশ্য, বুঝলেন, যে আমরা সাথী ফসল হিসাবে আমরা জমিটা ধরেন বাগান করলে জমিটা অপচয় পড়ে থাকত। অ্যান্ড এই বাগানে ধরেন আমরা যে ফসলটা তৈরি করলাম, আল্লাহ যদি দেয় আমাদের বাগানের খরচ মরচগুলা উঠি, যাতে আমরা কিছু লাভজনক পাই। আর অনেকে তো বাগান করে জমিটা ফেলিয়ে রাখলো, তারা তো আর কিছু লাভবান হইতে পারলো না। রোজা এগ্রো মোবাইলে যোগাযোগ করে কোরআন সার্ভিসের মাধ্যমে বীজগুলা নিয়েছি, নেওয়ার পরে আমরা জমিতে রোপণ করেছি। বীজটা রোপণ করার সময় বুঝলেন এর বেশিরভাগ খেয়াল হয়েছে যে এর 1 ইঞ্চি 1 ইঞ্চিতে মাটির তলে দিলে ওইটা বীজটা গজাবে ভালো। বীজ কত দিলে হয়? হ্যাঁ, বীজটা আপনার 3-4 দিনের ভেতরে মাটি ফুড়ি উঠে ফুড়িবি, 4 দিন 5 দিনই মাটিটা ফুড়িয়ে আপনার 2 পাতা হয়ে যাবে। 52-53-55 দিন এখনও হয়নি। রোজা এগুলো ভাই বলছিল যে আমরা যখন বীজ নিই তখন বলছিল 55 দিনের মাল কাটা যাবে, তার আগেই কাটা পড়েছে, বুঝলেন। ওজন হচ্ছে মোটা সাইজগুলো 3 কেজি হানে শুরু করে আপনার 1 কেজি 1.5 কেজি 800-600 মালও আমরা কিছু কাটছি। প্রথম কাটা বাজারটা যেতে ভালোভাবে পাওয়া যায় এটা
একটা লাভের ফসল। প্রায় 7.5 বিঘা জমিতে স্কোয়াশের চাষ করা হয়েছে। এটা একটা বিদেশি ফল, বাণিজ্যিকভাবে যে আমাদের দেশে এটা উৎপাদন করা সম্ভব তার একটা উৎকৃষ্ট দৃষ্টান্ত স্থাপন করেছে আমাদের কৃষক শরীফুল ইসলাম। এখানে মূলত কার্ডিমন জাতের আম লাগানো হয়েছে, যে আমটা 12 মাসই হয়, তিনবার ধরে বছরে, সারা বছরই বাগানে আম থাকে। এর মূল ফসল হচ্ছে কার্ডিমন আম, এবং তার সাথে সাথী ফসল হিসেবে পেয়ারা আছে। এবং যেহেতু এবছরই বাগানটা শুরু করা হয়েছে, ফাঁকা জমি ফেলে না রেখে কৃষক একটা খুব বুদ্ধির কাজ করছে, সে এখানে উচ্চ মূল্যের ফসল স্কোয়াশ চাষ করছে। সুস্বাদু ও পুষ্টিমানে উন্নত এই বিদেশি সবজি চাষে কৃষি বিভাগ থেকে সার্বক্ষণিক তদারকি করা হয়েছে। বিভিন্ন পোকামাকড়ের হাত থেকে ফসলকে রক্ষার জন্য ব্যবহার করা হয়েছে বিভিন্ন ধরনের ট্র্যাপ, যেমন মাছি পোকার জন্য ফেরোমেন ট্র্যাপ, জাপ পোকা ও সাদা মাছির জন্য ইয়েলো এবং ব্লু ট্র্যাপ। এছাড়া মেহগনির ফল, নিম পাতা, রসুন সহ বিভিন্ন দ্রব্যাদির মিশ্রণে জৈব এবং বালাইনাশক তৈরি করে সবজিতে দেওয়া হয়েছে। কীটনাশক মুক্ত ও নিরাপদ এই সবজির ফলন দেখে আগামীতে এ এলাকার চাষিদের মধ্যে চাষাবাদের ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে বলে জানান স্কোয়াশ চাষী শরীফুল এবং উপজেলার এই কৃষি কর্মকর্তা। এই কৃষকের ক্ষেতে একেবারে শুরুর থেকেই আমরা তাদেরকে বিভিন্ন প্রযুক্তি দিয়ে আসছি। এখানে সম্পূর্ণ নিরাপদ উপায়ে স্কোয়াশের এই আবাদটা করা হচ্ছে। এখানে প্রচুর সাদামাছির আক্রমণ ছিল, আমরা সবসময় তাকে পরামর্শ দিয়ে কীভাবে সাদামাছি দমন করা যায় আমরা সেই পদ্ধতি এখানে অবলম্বন করেছি। এখানে আপনারা দেখছেন যে হলুদ ট্র্যাপ, সবুজ ট্র্যাপ, এই ট্র্যাপটা ব্যবহার করার কারণে সাদামাছি এখানে দমন করা সম্ভব হয়েছে। এখানে মাছি পোকা দমন করার জন্য আমরা ফেরোমন ট্র্যাপ ব্যবহার করছি, মাছি পোকা এখানে নাই, মাছি পোকা দমন হয়ে গেছে। 60 কেজি নিমের পাতা, 120 কেজি পানি, বুঝলেন, ওজনের ছাল, তারপরে আপনার যেমন আমাদের এখানে মেহগনির ফল, রসুন, এই দিয়ে আমরা ধরেন ওই পিসটা মানে তৈরি করেছি আর। স্কোয়াশ চাষী শরীফুল আরও জানান প্রতিটি গাছে প্রচুর পরিমাণে স্কোয়াশ রয়েছে এবং এক একটি স্কোয়াশের ওজন 2.5 থেকে 3 কেজি পর্যন্ত দেখা যাচ্ছে। 50 দিনের মাথায় বিক্রির জন্য সবজি ওঠানো হচ্ছে। এসব সবজি মেহেরপুরের স্থানীয় বাজার ছাড়াও খুলনায় সবজি বাজারে পাঠানো হচ্ছে। আগামীতে কাউরান বাজার, যাত্রাবাড়ি সহ অন্যান্য জায়গায় পাঠানো হবে। বাজারে ভালো দাম পেলে সব খরচ বাদে ভালো লাভ হবে বলেও আশা করছেন শরীফুল ইসলাম। রোজা এগ্রো ওই কোম্পানির কাছে আনে আবার আমরা ওই স্কোয়াশটা করবো। আপনার এই যে এখন শীত চলে যাচ্ছি, গরমকালের জন্য আর কি আমরা ফের স্কোয়াশের বীজ আমরা ফের এনেছি। এটাও আমরা এই জমির পরে আবার আমরা ওইটা দেবো। এখন পিপির ওপরে ওই আমরা ওই চারাটা রোপণ করে থুই দেবো, থুই দেওয়ার পরে জমিতে আবার লাগাবো। আমরা যেটা পরস্পর শুনতে পাচ্ছি এখনও আমাদের নতুন ধরেন 35, 36, 40 এরকম বাজার শুনতে পাচ্ছি। এখন দেখা যাক আল্লাহ পাক যদি এরকম বাজার আমাদের দেয় তাহলে আমাদের অবশ্যই যতই ই হোক আমাদের লাভ হবে। আপনি কোথায় পাঠালেন এখন? এখন মাল পাঠালাম কিছু ধরেন খুলনাই আর মেহেরপুরের জন্য। আমি মাল তো দেখলেনই, আপনি গাড়িতে করি নিয়ে যাওয়া দেখলেন, মাল গেল খুলনাই আর মেহেরপুরের জন্য আমি কিছু মাল পাঠাবো। তারপরে আমরা কারণ বাজারে দেবো, যাত্রাবাড়ি দেবো। বড় বড় মাল তো আপনারা দেখতে পাচ্ছেন, ওই মালগুলো রেখে দিছি, আমরা কয়েকদিনের ভেতরে ওই মালটা উঠাবো, বুঝলেন, ওটি হয় যাত্রাবাড়ি নাই কারণ বাজার। এখন আমরা 35 টাকা কথা শুনি আমরা বাজারে মাল দিয়েছি কেজি। মন কত? মন আপনার 1400 টাকা মতন পড়বে, বুঝলেন। আজকে প্রথম মাল আমরা কাটলাম আর আল্লাহ যাতে সেদিন করাই আমরা ঢাকায় কারণ বাজারে এবং অথবা যাত্রাবাড়িতে দেবনি। এই ফলটা
হারভেস্ট করা, আজকেই প্রথম হারভেস্ট শুরু হয়েছে। তো বাজারে যদি এই ফলের দাম ভালো পায় কৃষক, তাহলে এটা একটা লাভজনক ফসলে পরিণত হবে। এবং এই শরীফুল ভাইয়ের এই আবাদ দেখে এলাকার কৃষকরা উদ্বুদ্ধ হচ্ছে। প্রতিদিনই এখানে বেশ কিছু কৃষক বিভিন্ন প্রান্ত থেকে আসছে, এটা দেখছে, দেখে তারা মুগ্ধ হচ্ছে এবং তারা নিজেরাও এই স্কোয়াশ চাষের জন্য পরিকল্পনা করছে। এবং আমার বিশ্বাস আগামীতে এই স্কোয়াশের চাষ মেহেরপুর জেলায় আরও সমৃদ্ধ হবে, যেহেতু এটা একটা খুব উৎকৃষ্ট মানের একটা সবজি। এই আবাদ করার কারণে ধরেন সাতক্ষীরায় হানে তারা গাড়ি রিজার্ভ করেও এসে আমার কাছে, আপনার এই যে কৃষি অফিসারের যারা বড় কর্মকর্তা তারাও ধরেন প্রাইভেট কার নিয়ে এ মাঠে এসে, তাহলে এই যে এসব লোকগুলো আর আপনারা মনে হয় জানেন যত রকম কোম্পানি এখানে শুরু করি, যত পর্যায়ের লোক তারা এই মাঠে আসছি, তাহলে মাঠে আসছি আপনার এই স্কোয়াশ চাষের জন্যই আসছি ধরেন। মানে মানুষকে এমন একটা সময় আসে যে ঠেকানি গায়ে বাজ হয়ে যায়, যে ঝাপটাপ মেরে অনেক রকম সে কেরম আনন্দে আত্মার হয়ে যায়, বুঝলেন তো। এই চাষটা সকল মিলে যদি করা যায়, আপনার নিম্নে আমার এই মাঠটা অনেক বড় মাঠ, এই মাঠে যদি আপনার 2-20 বিঘা 50 বিঘা চাষ করা যায়, তাহলে আমরা গাড়ির ভোগান্তি হানে আমরা বেশি যাবো। সকলে সব চাষি মিলে একসাথে আমরা গাড়ির লোড দিলাম, যে কোনো বাজারে যাওয়া এটা সহজ হবে। আর এখন ধরেন একা একা ধরেন দেখলেন আমি যে খুললায় মালটা পাঠালাম, তড়ি ভড়ি করি এখন সেই মালের কাছেও ধরেন যাওয়া হলো না, সবই মোবাইলের ওপরে আমরা এভাবে যে মাল বেচা কেনা ইত্যাদি করছি। স্কোয়াশের এরকম ভালো মানের বীজের নিশ্চয়তা ও চাষের প্রয়োজনীয় পরামর্শ মিললে এই সবজিটি এই অঞ্চলের প্রধান অর্থকরী ফসল হতে পারে বলে মনে করছেন শরীফুল ও এলাকার অন্যান্য চাষিরা। ভালো থাকবেন, রোজা এগ্রোফার ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন।